সবাইকে আমাদের নিয়মিত শো আনোয়ার ইস্পাত এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে হাঁটছি দিনের শিরোনামগুলো বলবো সমসাময়িক বিষয় নিয়ে এরপরে আলোচনায় যাব বিএনপি নেত্রী খালেদা জিয়ার হার্টের দুটি ব্লকে রিং পালানোর মতো অবস্থান নেই বিদেশে পাঠাতে আইন কোনো বাধা নয় বলছে বিএনপি কুমিল্লা সিটির কেন্দ্র কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ভোটের প্রস্তুতি শেষ এমপি বাহারকে এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারে রাজি বা বাধ্য করাতে না পারা ইসির অসহায়তার প্রমাণ এরকম মন্তব্যের আগে করেছে সুজন কিন্তু আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে এটা এ ধরনের অর্ডার করা বা এই ধরনের কথা বলা তার মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে কোনো ইস্যু না পেয়ে তারা এই ধরনের নানা ধরনের অজুহাত তুলছেন অন্যদিকে প্রার্থী সাকু বলেছেন যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই আজকে আলাপ করবো কুমিল্লার নির্বাচন নিয়ে এবং এই প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন আসলে কতটা কার্যকর ভূমিকা সেখানে পালন করতে পারছে পুলিশের এসপি অবশ্য বলেছেন যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো অনিয়মের অভিযোগ ওঠে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজকে একনিকের বৈঠক হয়েছে দশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকার দশটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা সেতু নির্মাণে সবার সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুলবেন সে আগ্রহের কথা উনি আজকে জানিয়েছেন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে পৃথিবীর কোথাও এমন ব্যয়বহুল সেতু নির্মাণের নজির নেই এদিকে করোনা পরিস্থিতি আবারও একটু খারাপের দিকে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার আজকে তিন দশমিক চব্বিশ ঘন্টায় তিন দশমিক পাঁচ ছয় শতাংশ এবং স্বাস্থ্যমন্ত্রী এক ধরনের সতর্কতা দিয়েছেন যে যেভাবে মানুষ এখন চলাচল করছে যত স্বাধীনভাবে খোলামেলাভাবে সে তা সেক্ষেত্রে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে সময় লাগবে না ইত্যাদি আলোচনা যাওয়ার আগে স্টুডিওতে আমন্ত্রিত দুজন অতিথির সঙ্গে পরিচিত হব রয়েছেন এ কে ফয়াজুল হক রাজু সদস্য আন্তর্জাতিক কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত আপনাকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক পিএনপি স্বাগত আপনাদের দুজনকেই শুরু করবো কোথা থেকে নির্বাচন নিয়ে শুরু করি আপনার ইলেকশন কমিশন খুব প্রস্তুতি নিয়েছে কালকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচন কমিশন ইতিমধ্যে যে ডায়ালগুলো করছে তাতে মনে হচ্ছে যেন তারা একটা গুডউইল নিয়ে এগোচ্ছে সবার মতামত নিচ্ছে এবং কিভাবে এটাকে ফেয়ার করা যায় বা আগামী নির্বাচনের কথা কিন্তু এটি তাদের জন্য একটা বড় টেস্ট হিসাবে দেখা হচ্ছে টেস্টের মধ্যেই একজন এমপিকে এটা সঠিক বেঠিক সেই জাজমেন্টে যাব না কিন্তু নির্বাচন কমিশন তাকে বলছে যে ওই ওই এলাকা থেকে চলে যেতে হবে এবং উনি যাচ্ছেন না এবং তখন তারা বলছে যে এটা তার রুচির ব্যাপার বা তার নিজস্ব ব্যাপার আমরা ইত্যাদি এসব বলা হচ্ছে আবার আওয়ামী লীগ বলছে যে এটা তার মৌলিক অধিকারের লঙ্ঘন আবার অনেকেই বলছেন যে একজন এমপিকে এলাকা ছাড়া করা বা এলাকা থেকে সরতে বলার সিদ্ধান্ত কার্যকর করতে পারছেন না তাহলে আগামী নির্বাচনে যখন তিনশো এমপি ক্ষমতায় থেকে নির্বাচন করবে সেই পরিস্থিতি ইলেকশন কমিশন কিভাবে সামাল দিবে ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম এবং আমাদের এখানে অংশগ্রহণ করছেন ব্যাচেল মিনফা তাকেও শুভেচ্ছা এবং সালাম দেখেন এটা একটা স্থানীয় কাঠামোর সরকারি নির্বাচন লোকাল গভর্নমেন্ট বডি এবং এটা আমাদের এখানে সেই ইউনিয়ন মেম্বার ইলেকশন থেকে কার্য পর্যায়ক্রমে মেয়র ইলেকশন এবং আপনার এই ধরনের ইলেকশনগুলো হচ্ছে এবং হয়ে আসছে এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইলেকশন কমিশনের যে বিষয়টি তাদের হচ্ছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবে বাংলাদেশের বর্তমান যে আমাদের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে রাজনীতির বা আমাদের যে কালচার আছে স্থানীয় নির্বাচনগুলাই কিন্তু জহির ভাই জানেন যে স্থানীয় পর্যায়ের ভিতরে অনেক রকম আপনার ডাইনামিক্স থাকে অর্থাৎ রেশারেশি স্থানীয় বিবেচনা জনপ্রিয়তা অজনপ্রিয়তার অ্যাক্টিভকে সরকারি দলের সে যদি প্রার্থী হয় তার একটা অটোমেটিক একটা অ্যাডভান্টেজ থাকে ওভার দ্য ভোটার্স এগুলো হচ্ছে বাস্তবতা এর নিরিখেই ইলেকশনটা হতে যাচ্ছে স্থানীয় এমপি বাহার সাহেব উনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য উনি একজন স্থানীয় ভোটারও বটে এবং ওনার যেটা রিপোর্ট আমি এত মানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে জেনেছি যে উনি বাসাতেই থাকছেন এবং উনি দলীয় কার্যালয়ের ভিতরে ওনার সীমাবদ্ধতা রেখেছেন সো অ্যাজ সাচ আমি কোনো কিছু দেখছি না ভুল এর ভিতরে আই আই সি নো রং ইন ইট অ্যাকচুয়ালি টু বি অনেস্ট না এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখন ওনাকে নিয়ে যেই কন্ট্রোভার্সিটা দেখা যাচ্ছে বিশেষ করে মানে অন্যান্য যারা প্রার্থী আছে বিশেষ করে সাক্ষু সাহেব উনি একজন অন্যতম প্রার্থী সেখানে এবং শক্তিশালী প্রার্থী উনি অবজেকশন রেজ করেছেন এখন তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন ওনাকে একটা নোটিস সার্ভ করেছেন বাট এখানে কমপ্লাই করার জায়গাটা যতটুকু সেখানে কিন্তু কিছু আইনের ফাঁক আছে মানে তাকে কিন্তু ইউ ক্যানট সিম্পলি ড্রাইভিং আউট অফ দ্য এরিয়া এটা এটাও একটা বাস্তবতা তো এরকম একটা দোলাচালের ভিতরে জিনিসটা আছে হ্যাঁ হয়তো উনি চলে গেলে অনেকের কাছে ভালো লাগতো আবার উনি যে আছেন উনি ভোটার হিসাবে আছেন ওনার যে অধিকার সেটা উনি ওখানে আছেন উনি তো ভোটও দেবেন একজন এবং উনি কিন্তু কোনো ওভার কিছু এক্সারসাইজ করছে এমন কিছু আসছে না যদি সেরকম কিছু প্রমাণ সাপেক্ষে সহ বা কোনোরকম আজকাল তো ডিজিটাল যুগ ছবি টবি সব কিছু চলে আসে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তো সেরকম কিছু আমরা দেখি নাই সো এই পরিস্থিতিতে

নিতে হবে যে যখন আপনি কাউকে ক্লিয়ার কাট বা একদম ক্যাটেগরিক্যালি অ্যাকিউজ করতে পারছেন না তখন কিন্তু আপনি তাকে ইউ ক্যানট জাস্ট ডিসকার্ড হিম আউট এটাও একটা ব্যাপার কিন্তু এখানে মানে এই জায়গাটাতে আমি স্পষ্ট করতে পারলাম কিনা আমি জানি না আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যে

তাই বলে আমি আমার গলা কেটে বা হাতটা কেটে আমি প্রমাণ দিব না যে আমি এখানে সাধু সন্ন্যাসী সেজেছি উনি তো এখানে সাধু সন্ন্যাসী শাস্তে যায় নাই উনি ওখানে ওনার যে অধিকার সেটা উনি এক্সারসাইজ করছেন উইদিন হিস পেরি ফেরি আপনাকে এলাকা থেকে যদি বলে যে পুলিশ যদি বলে যে না এখান থেকে সরে যায় এরকম তো আইন নাই যে ওনাকে চলে যেতেই হবে যদি এরকম থাকতো তাহলে ইলেকশন কমিশন কিন্তু সেভাবে এটাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন নির্বাচন কমিশনের কাজটা কি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা আমরা অনেক আলোচনায় আমি দেখছি যে খুব পরিষ্কার না বিষয়টা আসলে কোন আইন ভঙ্গ হয়েছে বা সেই আইনটি ভঙ্গ হলে সেই আইনের ব্যাপারে নির্বাচন কমিশনের একটিয়ার কতটুকু এই প্রশ্নগুলো বারবার আসছে আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি আইনের নাম বলছি দু সালে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা বলে একটা বিধিমালা তৈরি করা হয় সেই বিধিমালার বাইশ অনুচ্ছেদে একেবারে পরিষ্কার ভাষায় বলা আছে কোনো মন্ত্রী এমপি বা সরকারি সুবিধাভোগী কেউ কোনো সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা অথবা কার্যক্রমে অংশ নিতে পারবে না এখন প্রশ্ন আসছে যে উনি কি কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন বা উনি কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে ওনার ভেরি প্রেজেন্স ইন দি এরিয়া দ্যাট মেকস আ ভেরি বিগ ডিফারেন্স উনার প্রেজেন্সটাই প্রশাসন পুলিশ এবং অন্যান্য যে ভোটাররা আছে তাদের মধ্যে এমন একটা আতঙ্ক বলেন বা এমন একটা ইনফ্লুয়েন্স তৈরি করছে ইনফ্লুয়েন্স লেটস পুট দিস ওয়ার্ড ইনফ্লুয়েন্স তৈরি করছে যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ডকে ভীষণভাবে এলোমেলো করে দেয় লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না এবং সেই কারণে নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলেছে যে আপনি এলাকা থেকে চলে যান ধরে নিলাম যে উনি যেটা করছেন তর্কের খাতিরে ধারা নাই বিধিমালা নাই কোনো কানুন নাই এই বিষয় এই পার্টিকুলার বিষয় কিন্তু তারপরেও যখন নির্বাচন কমিশন যারা একটা নির্বাচন আয়োজন করবার সার্বিক দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত এখানে কিন্তু সরকারের কিছু করবা না এটা একেবারে নির্বাচন কমিশনের একটিয়ার তাদের পেরিফেরি তারা যখন আপনাকে চিঠি দিয়ে সরতে বলছে বিং আ রেসপন্সিবল সিটিজেন অ্যাবসলিউটলি অ্যান্ড আ ল মেকার আপনি একজন আইন প্রণেতা আপনি আপনি কি করে ওখানে থাকেন এক দুই হচ্ছে ওই একই আচরণ বিধিমালার বত্রিশ ধারা যেটা সেটা বলছে যে যদি কমপ্লাই না করে যে সরকারি সুবিধাভোগী ব্যক্তি এমপি বা মন্ত্রী যদি সেটা কমপ্লাই না করে তাহলে নির্বাচন কমিশন চাইলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারে যার পক্ষে বা যার ফেভারে তার এই উপস্থিতিটা কাজ করছে তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে যদি তারা মনে করে তারা পুরো নির্বাচনটাকে বাতিল করে দিতে পারে আমাদের এক্স নির্বাচন যে কমিশনার সাখোয়াত হোসেন সাহেব উনি বলছিলেন যে কুমিল্লায় এই ধরনের ঘটনা প্রথম না প্রথম যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তারা তখন ইলেকশন কমিশনের দায়িত্বে ছিলেন তখন মোহাম্মদ নাসিম কিন্তু একই ধরনের আচরণ করেছিলেন তিনি এলাকা থেকে সরছিলেন না তিনি ওই কুমিল্লায় ছিলেন এবং কুমিল্লা থেকে উনি সরবেন না মেয়র নির্বাচন শেষ হওয়া হ্যাঁ কখন গেছিল যখন নির্বাচন কমিশন বলেছিল আমরা নির্বাচন কিন্তু বন্ধ করে দেব অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে শতভাগ ক্ষমতা আছে যে কোনো কিছু করার নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে এখন কথা হচ্ছে যেই নির্বাচনটিকে সরকার মনে করছে এবং নাগরিক সমাজের একটা অংশ মনে করছে অ্যাসিড টেস্ট আমি মনে করছি না কেন মনে করছি না ভাইয়া মনে করছি না এ কারণেই যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন এখানে সরকার পরিবর্তনের কোনো ব্যাপার নাই সুতরাং সরকারের যেই বক্তব্য সেটা হচ্ছে নির্বাচন ক্যাপাসিটি হ্যাঁ এবং এবং এই নির্বাচনটা সুষ্ঠ হলে কিন্তু সরকারের কিছু যায় আসে না বরং তারা তাদের যে বয়ান যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় সেটাকে তারা এই নির্বাচনটাকে সামনে এনে দেখাতে পারে এই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে বলেই এই নির্বাচনটা সুস্থ হতে পেরেছে যেমন তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু বিভিন্ন সময় উদাহরণ হিসেবে আনে এমপি বাহার তিনি যে পুরো নির্বাচনটিকে বিতর্কিত করছেন তা না তিনি কিন্তু যেই সরকারের তিনি এমপি সেই সরকারকেও কিন্তু তিনি বিব্রত করছেন কারণ সরকার চাচ্ছে যে এই নির্বাচনটা যদি ভালো হয় বরং তাদের ঝুড়িতে কিছু পয়েন্ট যুক্ত হয় তারা বলতে পারে নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে আর নির্বাচন কমিশনকে আমি বলবো যে তারা এতটাই অদক্ষ এতটাই ব্যর্থ এতটাই দুর্বল যে তারা একজন এমপিকে হ্যান্ডেল করবার মতন সাহস দেখাতে পারছে না না তাদের আইনে কিন্তু কোনো ফাঁক নাই বা আইনে কিন্তু কোনো দুর্বলতা নাই যে যেটার কারণে তারা বলবেন যে আমাদের সেই শক্তি নাই যে একজন এমপিকে আমরা সরাতে পারি অফকোর্স আইন তাদের সেই শক্তি দিয়েছে যে এমপিকে সরানোর জন্য যা যা স্টেপ নেওয়ার আপনি ইলেকশন বন্ধ করে দেন আপনি প্রার্থীর প্রার্থীতা বাতিল করার হুমকি দেন দেখেন আপনি পরদিন বাহার সাহেব থাকেন কিনা এলাকায় থাকবেন না উনি কিন্তু আপনি তো সেটা করবার মতন সাহসী আপনি দেখেন এই অসহায়ত্ব হচ্ছে নত জানু এক ধরনের মানসিকতা না হলে আমার আমি তো আর কোনো কারণ দেখি না ওরা ওনারা চাইলে যে কোনো ক্ষমতা তারা এক্সারসাইজ করতে পারে আইন তাদের সে ক্ষমতা দিয়েছে প্রশাসন তাদের অধীনে তারা চাইলে যে কোনো নির্দেশ দিতে পারে তারা যখন এটা করছেন এবং তারা যখন একজন সরকার দলীয় এমপিকে বলছে যে আসলে উনি না সরলে আমরা কি করতে পারি আমাদের তো এমপিকে টেনে হিচড়ে সরানোর মতন কোনো ক্ষমতা নাই এই কথাগুলো যখন বলে এবং এক ধরনের অসহায়ত্ব তারা প্রকাশ করে তখন কিন্তু পুরা বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায় যে তাদের সেই নৈতিক শক্তি নাই সেই মনোবল নাই এবং যেটা ভীষণ রকম জরুরি একটা স্ট্রং মেরুদণ্ড সেটাই তাদের নাই এটা জাতীয় ইলেকশন কিভাবে ভাবে এখানে এখানে রুমিন ফারানা যে কথাগুলো বললো তার বিপরীতে আমি এভাবে বলতে চাই যে এখন পর্যন্ত কুমিল্লাবাসী সহ সারা দেশের জনগণ দেখছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আনতে পারেন অনেক কিছু বলতে পারেন এটা ঠিক নাই ওটা ভালো না ওটা মন্দ এটা খারাপ আওয়ামী লীগ নানান দোষে দোষী কিন্তু ওয়েন উই টক অ্যাবাউট আ পার্টিকুলার কেস এই কুমিল্লা ইলেকশন এইখানে এমপি বাহার আমি আবারও প্রশ্ন করছি বিনীতভাবে যে সুনির্দিষ্ট কোনো এমন কোনো উনি আইন লঙ্ঘন করেছেন কিনা না 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 এখানে এখানে প্রেজেন্স তো ওনার তো থাকার অধিকারও আছে এটাও তো ওনার হিজ এ ভোটার উনি কি তাহলে ভোট দিবেন না ইফ ইট ইজ ডিম টু দিস ইলেকশন কমিশন না ডিম ডিম কথা শুনে এখানে বলতেছি এখানে আপনি কিন্তু ইন্টারপ্রিট করছেন হ্যাঁ অর ইউ আর পারসিভিং থাকে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ এনে তখন কিন্তু একটা চিঠি বা একটা কিছু নোটিশ সার্ভ করতে পারে যে আপনি এই এই জায়গায় আপনি ফল করছেন বা আপনি এই জায়গায় আপনি ভূমিকা রাখছেন যেটা সাংঘর্ষিক না যেটা সাংঘর্ষিক একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের সঙ্গে বা আপনি অ্যাপারেন্টলি ইনফ্লুয়েন্স করছেন বা আপনি ডোমিনেট করছেন এই কথাগুলোর কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হয়নি এখন পর্যন্ত মানে এটা কিন্তু আচ্ছা এক এক সেকেন্ডের জন্য রাইজ অ্যাভ পার্টি অ্যাফিলিয়েশন আপনি ধরেন যে ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তটা দিয়েছে এখন নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন যখন আছে তখন একজন এমপিকে যদি ইলেকশন কমিশন বলে যে না আপনি সরে গেলে ভালো হয় এখানকার তাহলে ক্রেডিবিলিটির ব্যাপারটা আরও বেশি ট্রান্সপারেন্টলি আমরা এস্টাবলিশ করতে পারি তো ওইটা কমপ্লাই করতে কি অসুবিধা অসুবিধা কিছুই নাই আমি তো আর এমপি বাহার সাহেব না বা রুবিন ফারন এমপি বাহার না বা আপনিও না এখানে ডিসক্রিপশনটা সার্টেন নাগরিক রাইট সেই জায়গাটার থেকে উনি মনে করছেন যেটা সমীচীন ওনার পক্ষে যে উনি যদি কোনোরকম ভুলভ্রান্তি না করে বা কোনোরকম ইনফ্লুয়েন্স না করে বা কোনোরকম আইনের ব্যত্যয় না ঘটিয়ে উনি যদি ওনার বাসায় থাকেন সেক্ষেত্রে ওনার ভ্যালি প্রেজেন্স নিয়ে আপনি যদি আতঙ্কিত বোধ করেন এটা তো আপনার প্রবলেম এখানে তো ওনার কোনো প্রবলেম নাই

আফগানিস্তানের মতো ওরকম একটা দৃশ্য যখন দেখা যাবে ওটা দৃশ্যমান হবে তখন একটা ফেয়ার ফেয়ার এবং ফ্রি ইলেকশানের একটা আপনার মাঝে যা তৈরি হবে তার আগে ওই প্ল্যাটফর্মটা তৈরি হবে না ইট ইজ ইট ইজ এ ভেরি উইশফুল থিঙ্কিং বাস্তবতা হচ্ছে যে এরকম পর্যায়ে কখনও বাংলাদেশ যাবে কি যাবে না আমি নিজেও জানি না কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই কম ভেরি থিন এবং এই ধরনের জিনিসগুলো পাইপলাইন ড্রিম এগুলোকে বলা হয় আপনার একটা গণতন্ত্রের চর্চার জায়গায় এটা কিন্তু এক আপনি যাই যেভাবে বলেন বাংলাদেশ ইজ এ ভেরি ফাংশনাল ডেমোক্রেসি আজকে রুমিন এবং আমি এখানে বসে তর্ক বিতর্ক করছি আমরা এর আগেও করেছি অনেক টক্সতে রুমিন ইজ ভেরি ভোকাল ইনসাইড দি পার্লামেন্ট উইচ এ গুড সাইন তার মানে হচ্ছে আপনারা বলতে চান সবসময় যে ফ্রিডম অফ স্পিচ নাই গণতন্ত্র নাই গণতন্ত্রের কিছু কিছু জিনিস থাকে উপাদান থাকে যেগুলি কিন্তু বিদ্যমান আমরা সুইডেন বা ডেনমার্কের মতো গণতন্ত্র নাই বা আমেরিকার মতো গণতন্ত্র নাই বাট আমেরিকার মতো গণতন্ত্র এমনকি সিঙ্গাপুরের মতো গণতন্ত্র যদি আপনি এখানে চালাতে চান তাহলে সেই মানুষ মানসিকতা আপনাকে হতে হবে ভোটারদের হতে হবে রাজনীতিবিদদের হতে হবে এবং ইট ইজ এট ইজ এ মানে টোটাল গেম একটা মানে এটাকে কি বলা যায় এটাকে বলা যায় যে টিম ওয়ার্কের মতো একটা ব্যাপার সবাই এখানে সমানভাবে পার্টিসিপেট করবে আজকে বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুর হয়ে যায় নাই এখানে আইন মানে না মানুষ আঠারো কোটি লোকের ভিতরে হয়ে মতো জানে না ওইসব কথা তো রেটোরিক পলিটিক্যাল কিন্তু যেটা বাস্তবতা হচ্ছে যে এখানে রাস্তায় ম্যাজিস্ট্রেট দাঁড় করিয়ে আপনি পথচারীকে কন্ট্রোল করতে পারেন না যেই দেশে সেখানে আপনি সিঙ্গাপুরের মতো আইন চান কিন্তু নিজে মানবেন না মালয়েশিয়ার মতো আইন চান নিজে মানবেন না সেটা তো হবে না কিন্তু ওই যে প্রশ্নটা উঠেছে একজন ল মেকার উনি কি এইটার সঙ্গে কমপ্লাই করতে পারতেন কি পারতেন আমি যেটা বলতে চাই যে উনি হয়তো ধরে নিয়েছেন যে ওনার যারা রাজনৈতিকভাবে উনি যাদেরকে সমর্থন করছেন বা যেই প্রার্থীকে সমর্থন করছেন তার পক্ষে উনি হয়তো ভোট দিবেন বা ভোটের অংশগ্রহণ করবেন এবং উনি যেহেতু স্থানীয় এমপি উনি এখানে রয়ে গেছেন আমি এর ভিতরে কিন্তু কোনো ওনার কিন্তু কোনো দুর্বিশ আমি আমি কিছু দেখছি না ইল কিছু এবং এখন পর্যন্ত সেটা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া আসে নাই আমি যে জিনিসটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন ডিজিটাল মিডিয়ার কারণে এমন কিছু নাই যে আপনার দেখানো যায় না বা ভাইরাল করে দেওয়া যায় না তো সেরকম একটা জায়গার থেকে যদি এমপি বাহার সাহেব কিছু করে থাকতো বাই নাও এটা অলরেডি ভাইরাল হয়ে যেত বা এটা মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে চলে আসতো কোথাও এখন পর্যন্ত এরকম কিছু আসে নাই আমরা একটা এক ধরনের বাহাস করছি ওনাকে নিয়ে যে উনি চলে গেলে ভালো আবার একদম বলছে ওনার লোকজন বা উনি নিজে বলছে যে না ওনাকে নিয়ে না প্রশ্ন ইলেকশন কমিশনের সামর্থ্য নিয়ে ইলেকশন কমিশন কিন্তু এম্পাওয়ার্ড

খুবই গুড জেস্টার সরকারের পর থেকে যারা সমালোচনা করেছে যারা এটা হতে দিতে চায়নি নানা ধরনের বিষয় আছে এর পরেও তাদেরকে দাওয়াত দেওয়া হবে তার মধ্যে বেগম খালেদা জিয়া প্রফেসর এনাদের কথা বলা হচ্ছে কিন্তু বিএনপি এখানে যাবে না আপনি কিভাবে দেখেন মির্জা ফখরুল বলেছে যে ওনারা এখানে অংশ নিচ্ছেন না দেখেন ব্যাপারটা এরকম যে এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক হতে পারে এই পদ্মা ব্রিজের কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইনালি এটার ইনগোরেশন এটা একটা বাংলাদেশের আপনার পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় মাইল ফলক এটা সত্য যে ডক্টর ইনুস বিএনপির নেত্রী ম্যাডাম জিয়া ওনারা ওনাদের মতো করে এটার বিরোধিতা করেছেন ডক্টর ইউনুস তো অনেক যেটা ওনার বিরুদ্ধে যেটা এলিগেশন যেটা আমরা সবাই জানি যিনি ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটা বিশ্ব ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে ইনফ্লুয়েন্স করেছেন অ্যাপারেন্টলি

এমন একটা অবস্থায় বলছেন যখন দেশনেত্রী বিভিন্নভাবে বিভিন্ন অসুস্থতায় অতি অসুস্থ এবং তার চিকিৎসার জন্য বারবার তার পরিবার এবং দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের পরিপূর্ণ ক্ষমতা আছে চারশো এক ধারায় সিআরপিসিতে ওনাকে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য পাঠান আপনি জানেন যে উনি ওনার হার্ট স্টেন্টিং হয়েছে রিং পরানো হয়েছে ওনার লিভার সিরোসিসের সমস্যা আছে তাছাড়া ওনার পুরনো যে ডায়াবেটিস আর্থরাইটিসের সমস্যা সেগুলো তো আছেই সেই সঙ্গে ওনার যে অবস্থা শারীরিক তাতে নিশ্চয়ই ওনার আসলে এখন কোনো দাওয়াত অ্যাটেন্ড করবার মতন অবস্থা না সুতরাং আপনি যে কথাটি বলছিলেন যে একটা খোঁচা বা এক ধরনের একটু তামাশা করা ওনার অবস্থা নিয়ে এটা আমার মনে হয় না তার বেশি কিছু পদ্মা সেতুর ব্যাপারে আমি পার্লামেন্টে যে কথাটি বলেছি সেটা আমি এখানেও খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এটা একটা দুর্নীতির টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে আমি কৌনাস শহরের একটা টয়লেটের উদাহরণ দিয়েছিলাম যে সেখানকার মেয়র একটা টয়লেট বানিয়েছিলেন সাড়ে চার কোটি টাকা দিয়ে একই দেড় কোটি টাকা দিয়ে একই ধরনের একটা টয়লেট পাশেই নির্মাণ করা হয় মাত্র সাড়ে চার লক্ষ টাকায় তারপর থেকে সেই টয়লেটকে কৌনাস গোল্ডেন টয়লেট হিসেবে নামকরণ করা এবং এটা সারা বিশ্বে এটা কৌনাস দুর্নীতি খুব বিখ্যাত দুর্নীতি এবং এটাকে ওই টেক্সটবুক এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম যে পদ্মা সেতুও গোল্ডেন ব্রিজ হিসেবে মানে একটা টেক্সটবুক এক্সাম্পল হয়ে থাকবে আপনি দেখেন এই ঘরের পাশে তারা তো আমি যখন উদাহরণ দিয়েছিলাম পদ্মা সেতুর সাথে ভূপেন হাজারিকা সেতুর তুলনা করে ওনারা তখন বলেছিলেন যে ভূপেন হাজারিকা সেতুর যেই নদীর যে মানে ভূপ্রকৃতি নদীর ভেতরের যেই গভীরতা সেটার সাথে আসলে পদ্মার তেমন কোনো মিল নাই আমি আরেকটা উদাহরণ দিয়েছি এই গঙ্গা নদীর ওপরেই দর্গা থেকে বিদুপুর পর্যন্ত সেতু নির্মিত হচ্ছে এবং সেটা খুব আগের কথাও না সেতুটি এখন উদ্বোধনও হয় দু হাজার তেইশ সালে উদ্বোধন হবে অর্থাৎ নির্মাণ ব্যয়ের যেই তুলনাটা সেটা কিন্তু খুব সহজেই পদ্মার সঙ্গে করা যায় দু হাজার তেইশে উদ্বোধন হবে দশ কিলোমিটারের সেতু পদ্মা হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর ওটা দশ কিলোমিটারের সেতু পদ্মা চার ওটা ছয় লাইনের সেতু সেখানে পদ্মার টোটাল কস্ট দাঁড়াচ্ছে তিরিশ হাজার কোটি টাকা আর ওই সেতুটির খরচ হচ্ছে খরচে আপনি দর্গা থেকে বিদুপুরের যে সেতুটি গঙ্গার উপরে হচ্ছে এরকম দশটা সেতু নির্মাণ করতে পারেন এখন আসেন বাংলাদেশের অব অবকাঠামো নির্মাণের খরচ নদীর ভূপ্রকৃতি জমি অধিগ্রহণ ইত্যাদি ইত্যাদি জমি অধিগ্রহণ নিয়ে এই দেশে কি ধরনের দুর্নীতি হয় সেটা চাঁদপুরের ঘটনায় আমরা খুব পরিষ্কারভাবে দেখেছি সেই দিকে না যাই আপনি দেখেন এই যে পদ্মা সেতু নদীর ভূপ্রকৃতি প্রকৃতি এটা কিন্তু দু সালে যখন প্রথম এটার নেওয়া হয় প্রকল্পটি দু হাজার আট এবং দশে এটার খরচ প্রথম আসে প্রকল্প ব্যয় কত হবে তখন কিন্তু একই ছিল সেই সময়ের খরচ তারা এস্টিমেট করেছিল দশ হাজার কোটি টাকা এবং এটা শেষ করার কথা ছিল দু সালে আওয়ামী লীগ এসে দফায় 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 এটার মেয়াদ বাড়ায় এবং যতবার মেয়াদ বাড়ায় ততবার এটার খরচ বাড়ে বাড়তে বাড়তে এটা এখন তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ পার কিলোমিটারে খরচ পাঁচ হাজার কোটি টাকা অধ্যাপক শামসুল হক তিনি বুয়েটের অধ্যাপক এবং এই ব্যাপারে ব্রিজ বানানোর ব্যাপারে বিশেষজ্ঞ গুণী বলছিলেন যে আপনি যদি ভারত চীন ব্রুনে বা মালয়েশিয়ার এই ধরনের সেতু দেখেন পার কিলোমিটারে তাদের খরচে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা যদি আপনি পদ্মার বিশেষ চরিত্র বিবেচনা করেন তাহলে এই খরচ ডাবল বা চোদ্দশো কোটি টাকা হতে পারে বাট ইট ক্যানট বি পার অসম্ভব এই খরচ এটা এই খরচ হতে পারে না পাঁচ হাজার কোটি টাকা পার কিলোমিটার এটা হতে পারে না এটা ঘরের পাশের ভারত বাদ দেন আপনি চীন ব্রুনেই মালয়েশিয়া সিঙ্গাপুর ওইসব দেশগুলো উন্নত দেশগুলো ব্রিজের দিকে যদি তাকান কোনো ব্রিজ এইরকম খরচে হয়নি ওয়াই এই খরচ কেন আবার এই পদ্মাতে যাওয়ার জন্য যেই ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক দিয়ে আপনি যাবেন সেটা কি জানেন সেটা বিশ্বের সর্বোচ্চ ব্যয় নির্মিত সড়ক দুশো কোটি টাকা পার কিলোমিটার ঢাকা মাওয়া মহাসড়ক এবং এই ধরনের সড়ক যদি ইউরোপ আমেরিকায় হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা তো একটা দুর্নীতির এক্সাম্পল বলতে আর কি আমি উপস্থাপন করবো বলেন আমি এখানে জিনিসটা বলতে চাই যে পদ্মা ব্রিজ এটার যে প্রাথমিক যে একদম প্রথম দিকে যখন এটা পরিকল্পনা তখন যেই খরচটা ছিল সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এটা যেমন সত্য এবং বাস্তবতা আরেকটা জিনিস আছে এখানে যে কম্পোনেন্টগুলো কিন্তু বেড়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুমিন ফারানায় মাত্র বললেন যে অন্যান্য কিছু সেতুর সঙ্গে তুলনা দিলেন বেসিক্যালি পদ্মা ব্রিজের সঙ্গে অন্য কোনো ব্রিজকে কম্পেয়ারই করা যায় না এখানে এই সেতুটি করেছে কিন্তু চাইনিজ গভর্নমেন্টের কোম্পানি অর্থাৎ চায়না সরকারের যে প্রতিষ্ঠান তারা এটা কনস্ট্রাকশনের দায়িত্ব ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখানে কিন্তু সুপারভিশনের একটি বড় অংশ কাজ করেছে এখানে আপনার দাতারা ছিল বাইরের এখানে যে জিনিসটা হয়েছে যে আপনার কম্পোনেন্ট ওয়াইজ কিন্তু প্রাইসগুলো বেড়েছে ভূমি অধিগ্রহণে কিন্তু কয়েক হাজার কোটি টাকা চলে গেছে আপনি দুর্নীতির কথা বলছেন আপনি একটা এক্সাম্পল দেন যে দশজন বা একশো জন আপনাদের কাছে এসে তারা দালিলিকভাবে প্রমাণসহ বলেছে যে আমরা এখানে বঞ্চিত হয়েছি বা আমরা টাকা পয়সা পাইনি এরকম কিন্তু আজ পর্যন্ত কোনো মিডিয়াতে কোনো পত্রপত্রিকায় আসেনি শুধু যদি রাজনীতি করার জন্য এবং বিষয়টিকে রাজনীতি করার জন্য আপনারা যদি এই ধরনের কথাগুলো বলেন তাহলে কিন্তু এই যে চতুরতার যে রাজনীতি সেটাই থেকে যাচ্ছে বাস্তবতা হচ্ছে যে ব্রিজ আমাদের জন্য একটা বড় ধরনের একটা ঐক্যের একটা জায়গা সৃষ্টি করেছে এবং আপনারা যেই এর বিরুদ্ধে যে এলিগেশনগুলো আনছেন আপনি দেখেন এটার যে প্রায় বিয়াল্লিশটার মতো স্পান এটার এই পদ্মাব্রিজের এবং এখানে যে গভীরতা সেখানে আপনার বিয়াল্লিশ তালার মতো নিচে আপনার কিন্তু বিশেষভাবে আপনার সিমেন্টেশন করতে হয়েছে যেন রেক্টর স্কেলে নয় ভূমিকম্প এটা সাস্টেন করতে পারে তো অনেক কিছু কিন্তু আপনার আমলে নিতে হয়েছে অর্থাৎ ইন্টু কনসিডারেশন এই জিনিসগুলো এসেছে এইটাকে যদি আপনারা না বলে শুধু মানে জাস্ট আপনাদের একটা বিরোধিতা করার জন্য আপনারা বলেন তাহলে সেটা কিন্তু মানুষের ভিতরে একটা কিন্তু রং একটা মেসেজ দিচ্ছে যে এখানে যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু আপনারা যেমন দেখেন এই যে ইলেকশন নিয়ে বিএনপি মিথ্যাচারিতা করে যে রাতের আধারের ভোট আওয়ামী লীগের অনেকেই কিন্তু আমি দেখেছি যে আমাদের দল থেকে প্রতিবাদটা ঠিক করে আমি বলতে চাই যে আপনারা কিন্তু স্পেসিফিক আজ পর্যন্ত বলেন নাই যে কোন কোন আসনে রাতের রাত আধারে ভোট হয়েছে আপনারা কিন্তু ভাবে বলছেন যে রাতের সরকার এটার মানে কি হ্যাঁ আপনি আমাকে আমি আমি শুনে যাবো আজকে এখান থেকে এবং আমি জানতে চাই অফিসিয়ালি যে আপনারা কি ইলেকশন কমিশনে নির্বাচনের পরের দিন কোন রকম কোন রকম এই ব্যাপারে অফিসিয়ালি কোনো কমপ্লেন লজ বা রেজিস্টার করেছিলেন কিনা আমার জানা মতে আপনারা সেটা করেন নাই আপনাদের কোন একটা প্রার্থী করে নাই সেইখানে আপনারা আজকে বলছেন যে নিশিরাতের সরকার এই কথাটা কিন্তু বিএনপি ব্র্যান্ডিং করে ফেলছে এইখানে যেটা হচ্ছে যে তারা কিন্তু দুর্বিশি রাজনীতি করছে

সাতচল্লিশটাতে অনিয়মের অভিযোগ আছে এবং অনিয়ম পাওয়া গেছে বিশেষ করে সাতচল্লিশটা মানে হল নাইনটি ফোর সিটে অনিয়ম হয়েছে এর মধ্যে বলছে তেত্রিশটি আসনে রাতের ভোটের প্রমাণ পাওয়া গেছে তেত্রিশটি মানে সিক্সটি আসন এবং টিআইবি বলেছে যদি আমাদের তথ্যে কোনো ভুল থাকে আমরা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করছি আজ অবধি গভর্নমেন্ট মেঠো বক্তৃতা দেওয়া ছাড়া টিআইবির ওই রিপোর্টের বিরুদ্ধে রকম কোনো ব্যবস্থা নেয়নি তারা তো আদালতে যেতে পারত তারা বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত তারা টিআইবিকে কে শোকস করতে পারত তারা বিষয়টি চ্যালেঞ্জ করতে পারত আওয়ামী লীগ মাঠের বক্তৃতা ছাড়া কিচ্ছু করেনি এক দুই হচ্ছে এরা কেউ কিন্তু বিএনপি না দুই হচ্ছে সুজন সুজন দেখিয়েছে কয়টা সেন্টারে কত পার্সেন্ট সেন্টারে নাইনটি নাইন টু হান্ড্রেড পারসেন্ট হয়েছে সেটা কিন্তু নেগলেজেবল অ্যামাউন্ট না

পুরো ভোট আওয়ামী পেয়েছে সব ভোট নৌকায় গেছে একটাও ধানের শেষে যায়নি কতগুলো সেন্টারে এই যে এভিডেন্সগুলো এই এভিডেন্সগুলো একটাও গভর্নমেন্ট চ্যালেঞ্জ করেনি একটার উত্তরও গভারমেন্ট দেনি মামলা করার কথা বলছেন মামলা কিন্তু আমরা করেছি জয়ের ভাই এবং কোন ধরনের আদালত বাংলাদেশে আছে সেই বিষয়ে যদি এখন আমি কথা বলতে যাই তাহলে আপনারাও কন্টেম্পটে পড়বেন চ্যানেলও কন্টেম্পটে পড়বে আপনিও পড়বেন আমিও পড়ব কিন্তু এই আদালত নিয়ে বাংলাদেশে বিরাট প্রশ্ন আছে যেই পাশ আদালতের প্রধান বিচারপতির চলে যেতে হয় নাম পাশ কাটাছেন আমাদের মামলা আছে আমাদের মামলার প্রার্থীরা করেছে এবং

যে ইভিএমে যত না সমস্যা তার চেয়ে বড় সমস্যা যে ডাকাতটা দাঁড়িয়ে থাকে ভূতে এখন এই দাকাত তো ভাই কারা সেটা বাংলাদেশের মানুষ জানে এই দাকাত কারা এটা বাংলাদেশের মানুষ জানে যুবলীগ ছাত্রলীগ আপনাদের ক্যাডার বাহিনী এটা বাংলাদেশের মানুষ জানে এখন এদেরকে নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবে নির্বাচন নিয়ে ব্যস ফরহানা তার উত্তর দিয়েছে এই জিনিসটি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে অনেক ব্যক্তয় আছে এই ভোটারভোটির ব্যাপারটি নিয়ে যদি বিরোধী দল খুব শক্ত না থাকে আমি দর্শকদেরকে বিনীতভাবে বলছি আপনারা বোঝার চেষ্টা করবেন যদি বিরোধী দল প্রধানতম বিরোধী দল এবং সেই অর্থে বিএনপিকে বলছি তারা যদি তাদের দায়িত্বগুলো পালন করত তারা যদি ইলেকশনে সত্যিকার অর্থে অংশগ্রহণের জন্য আসতো এবং সেই ইলেকশনে তারা যদি পরাজিতও হতো সেই ক্ষেত্রে ইলেকশনটা অনেকটাই ফেয়ার হয়ে যেত এবং এই যে তথাকথিত কথাগুলো আসছে আজকে যে আমি যদি মেনেও নেই যে কয়েকটি সিটে রাতের বেলা ভোট দেওয়া হয়েছে বা অনেকে অতি উৎসাহী ছিল কেউ কেউ প্রার্থীরা সেই বিষয়টিকে যদি আপনি আমলেও নেন এটার দায়ভার বিএনপির উপরে কত অংশ বর্তায় যদি আজকে আওয়ামী লীগকে আপনি দায়ী করেন নিশিরাতের সরকার বলেন এবং এই তকমা দিতে চান সেই ঘটনা ঘটার পিছনে আপনার কতটুকু দায়িত্ব আপনার কত শতাংশ এখানে পড়ে আপনার ঘরে সেইটা আপনি জনগণের কাছে আগে বলেন যে আমিও দায়বদ্ধতা দিচ্ছি বিকজ আপনি অ্যাজ দি মেইন অপোজিশন পার্টি আপনি কি আপনার জায়গা থেকে সেই কাজটি করতে পেরেছিলেন আপনারা চাচ্ছিলেন সরকারের পতন সরকারের বিপক্ষে আপনারা চাচ্ছিলেন গভর্নমেন্টকে টপেল করার জন্য বা একটা দেশে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেটা ছিল মূল রাজনৈতিক উদ্দেশ্য ইলেকশনটা ছিল যা আপনাদের সামনে একটা খেলার মতো বিষয় সেই জায়গায় যখন আপনারা করতে গেছেন আপনারা সেই জায়গায় বড় ধরনের ফেল করেছেন এবং আপনারা ইন্ডিউস করেছেন আমি তো বলবো আপনারা এক ধরনের উৎসাহ দিয়েছেন যেন তোমরা যা পারো খুশি করো ইলেকশনের রাতে বা দিনের বেলা সবচেয়ে বড় কথা আমি এর আগে কয়েকটি টকশোতে বলেছি যে আপনারা ইলেকশনে পার্টিসিপেটই করতে আসেন নাই তো কোথায় রাতে ফ্লাড লাইটে খেলা হলো আর দিনের ডে লাইটে খেলা হলো তাতে আপনার কি আসে যায় আপনার তো পার্টিসিপেটের রোলই প্লে করতে পারেন নাই আপনার উপর যে দায়িত্ব ছিল

তার ড্রাইভার তো মন্ত্রী রাজু ভাই আজকের আলোচনায় মনে হচ্ছে আমরা ইলেকশন আমরা আসলে মল্লযুদ্ধ প্র্যাকটিসে যাওয়ার দরকার ছিল ইনভাইট করছেন দাঁড়িয়ে টক শোতে দাঁড়িয়ে কোটি কোটি দর্শকের সামনে বলতে পারেন যুদ্ধ হবে রক্তারক্তি হবে সহিংসতা হবে আসেন আমার কথায় আপনি প্রশাসন সরান আপনি পুলিশ সরান আপনি র্যাব সরান আপনি আপনার পেটোয়া ক্যাডার বাহিনী সরান দলে দলে হোক মল্লযুদ্ধ করে যদি ইলেকশন হয় রক্তা আর সহিংসতার নাম যদি ইলেকশন হয় সেই ইলেকশনে আমি আমি মনে করি না যে রাজনৈতিক বিধি হিসেবে সেই ইলেকশন আমার সমর্থন করা উচিত দেখুন বিরোধী দল শক্ত না নরম ইলেকশনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে একটা লিড নিউজ এসছে প্রথম আলোতে কেন ভয়ঙ্কর সেপ্টেম্বর আমাদের সমস্ত নেতাকর্মী বিদেশে থাকা নেতাকর্মী মৃত নেতাকর্মী চিকিৎসায় থাকা নেতাকর্মী হজে যাওয়া নেতাকর্মী বিরানব্বই বছরের সমর্থক সবার বিরুদ্ধে মামলা হয়েছে দু ইলেকশন হচ্ছে সেই ইলেকশন যে ইলেকশনে প্রার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে আপনার নিশ্চয় প্রার্থীদের ফ্রন্ট পেজের ছবি মনে আছে যে একেবারে ব্লাডেড একদম রক্তে ভরা শরীর আমাদের মহিলা প্রার্থীকে পর্যন্ত আমাদের আঠেরো জন প্রার্থীকে আপনারা রক্তাক্ত করেছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং কেন্দ্র পাহারার কথা হচ্ছে এজেন্টদেরকে আপনারা এলাকা ছাড়া করেছেন ভয় দেখিয়ে অনেককে গুম করেছেন এক এলাকা এজেন্টকে পাওয়া গেছে অন্য এলাকায় মানে এক শহরের এজেন্ট আরেক শহরে চলে গেছে এবং শুধু যে বিএনপি এই ইলেকশনের সমালোচনা করছে তাই না জহির ভাই এই ইলেকশনের সমালোচনা করছে মহাজোটের শরিক থেকে আসা রাশেদ খান মেনন শরীফ নুরুল আম্বিয়া তারা নিজেরা বলছে রাশেদ খান মেনন নিজে বলছে যে আমি তো আসলে মানুষের ভোটে এমপি হই নাই মানুষ তো ভোট দিতে পারে নাই এমন কি তাদের দলের সাংগঠনিক সম্পাদক ডয়সে ব্যালের এক টকশোতে বসে বলতেছে অত্যুৎসাহীরা ব্যালট বাক্স ভরে ফেলে আমরা বলি না যে এত কিছু করতে হবে কিন্তু অত্যুৎসাহীরা করে ফেলে তো অত্যুৎসাহীদের নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কাদের আমি এখন আমি আমি আপনাকে খুব ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করি গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকারি দলের যেরকম দায়িত্ব আছে আমার কথাটার এসেন্স ছিল যে আপনাদেরও ইকুয়ালি সেই দায়িত্বটা আছে সেই জায়গায় আমি শেষ করে বলতে চাচ্ছি আমি চায় খারাপ মানুষ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইলেকশন একটা দীর্ঘ মেয়াদি কিন্তু একটা প্রসেস এটা কিন্তু একদিনের খেলা না এই যে এক রাতের খেলানা বা একদিনের খেলানা এটা কিন্তু একটা লং একটা প্রসেস। সেই জায়গায় আপনি যদি সারা বছর সরব না থেকে শুধু আগের দিন বা তার এক সপ্তাহ আগের থেকে আপনি সরব হন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডভান্টেজ অনেক কম থাকবে আপনার কিন্তু যে শানিত একটা কম্পিটিটিভনেস অনেকটাই এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই বাস্তবতা মেনেই আপনাকে ওই মল্লযুদ্ধে অংশগ্রহণ করতে হবে মল্লযুদ্ধ মানে এখানে কাটাকাটি মারা না একটা মনস্তাত্ত্বিক সেই জায়গাটাতে আপনি অনেক ছিলেন ওই কারণে আপনার যারা সমর্থন করে আপনার যারা নেতাকর্মীরা আপনার যারা ভোটার তারাও অনেকটা সন্ধিহান ছিল দ্বিধা বিভক্ত হয়ে গেছিল তারা যে আসলে কি প্লাস আপনাদের যে ক্যাপ্টেন অব দ্য শিপ অর্থাৎ জাহাজের যে নাবিক তার কোনো নাম তারা জানতো না যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তাদের প্রধানমন্ত্রী হবে বারবার জানতে মানুষের পক্ষ থেকে জানাচ্ছেন এরকম একটা ধোয়াশা অবস্থায় কোনো একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাষ্ট্রক্ষমতায় যারা আছে এবং তাদের জনপ্রিয়তা আছে ভোটার ভোটার আছে তাদের একটা জনসমর্থন আছে বড় ধরনের তাদের সঙ্গে পাল্লা দিয়ে ওই একই ধাঁচে যদি না আসতে পারে তখন হয় কি রেসটা বা খেলাটা অনেকটা মৃয়মান হয়ে যায় ওই জায়গায় কিন্তু অতি উৎসাহীরা তখন সুযোগ নেয় তারা সেই জায়গাটিতে যেটা করা সেটা করেছে সেটি নিশ্চয়ই সমর্থন করি না আওয়ামী লীগ সেটা সমর্থন করে না প্রসেস

এবং তারপরে আপনারা বলবেন ইলেকশন ইজ প্রসেস এই প্রসেস বলেই তো আপনারা মlVert যুদ্ধে অনেক বেশি এগিয়ে থাকেন এবং আপনাদের সহযোগী হয় পুলিশ আপনাদের সহযোগী হয় প্রশাসন কেপটেন অফ দা শিপ কে কেপটেন অফ দা শিপ কেটা আমলিক জানে না কিন্তু কেপটেন অফ দা শিপ কেটা বিএনপি অনেক দেশের খুব ভালো জানতো ভোটাররা

আওয়ামী লীগের যেরকম রেসপন্সিবিলিটি আছে একইভাবে যে যেই দল সরকারি দল হয় এটা কিন্তু একটা রূঢ় বাস্তবতা তাদের মাধ্যমে বিরোধী দলগুলা কিছুটা হলেও হামলা মামলার শিকার হয় এবং এই জায়গাটিতে আমি একটি কথা বলতে চাই সেটার সুযোগ ছিল গোল্ডেন অপরচুনিটি ছিল বিএনপির উপর ছিল দুই সালে যখন আওয়ামী লীগ পঞ্চাশ বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জহির ভাই পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার অর্থাৎ শান্তিপ্রিয়ভাবে ক্ষমতা হস্তান্তর করে যখন বিদায় নিল সরকার থেকে তার উপর খরক নেমে আসলো কি কিভাবে ডিসিএসপিদেরকে বদল করে পুরো একটা সেট আপকে চেঞ্জ করে একটা সারা দেশে একটা দাবানলের মতো অবস্থা একটা ভলকানো তৈরি করা হয়েছিল এবং ওই ভলকানোর এগেনস্টে কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিছু হাটেনি ইলেকশন করেছে কচুরি পানার নিচে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আধারে কোনো ভাবে জীবনটাকে তারা ধরে রেখেছিল পরের দিন সকালে তারা যে যেখানে পেরেছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা পলায়ন করেছে এরকম একটি অবস্থায় ইলেকশন হয়েছে এবং রিটেলিয়েশন আমি বলবো না তবে একটা একটা কিন্তু ধারা সৃষ্টি হয়েছে এই ধারাটিকে আস্তে আস্তে সহমর্মিতার রাজনীতির মাধ্যমে আপনার পাশাপাশি আলোচনার মাধ্যমে এবং ব্রড টার্মে এটাকে দেখে তারপরে এটাকে একটা সুরার দিকে নিতে হবে এটা কিন্তু আজকালের ভিতর হবে না এক মাগুরা উপনির্বাচনে ইয়ে করতে হবে এক মাগুরা উপনির্বাচনের কারচুপি অভিযোগে তারা সংসদ বর্জন করেছে দু বছর টানা আন্দোলন করেছে জামাতের সঙ্গে যুগপদ আন্দোলনে গেছে এবং সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে আওয়ামী লীগই করেছে কিন্তু এটা এখন আমার প্রশ্ন হলো

আমি এখনও একজন মাঠের রাজনৈতিক কর্মী হিসেবে বুঝি না যে দুই সালে বিএনপি কেন ইলেকশন বয়কট করেছিল এবং কি হয়েছিল যে বিএনপি আবার দুই হাজার আঠেরো ইলেকশনে পার্টিসিপেট করতে এসেও করল না এই জিনিসগুলো যখন মানুষের কাছে খোলাসা না হবে

বড় বড় ধরনের একটা জালিয়াতি যখন করে দিবেন। যেই দেশে যেই দেশে ম্যাজিস্ট্রেট দাঁড় করায় রাস্তায় রেখে আমি যে কথাটি আজকে বলেছি যে রাস্তা পারাপারে পথচারীকে ডিসিপ্লিনের লাইনে আনা যায় না সেইখানে আপনি চিন্তা করতেছেন একটা আকাশ কুসুম চিন্তা যে আপনি ভোটের মাঠে আসবেন না মাঠ ফাঁকা করে দিবেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে বসে আপনার জন্য একটা সুন্দর সিঙ্গাপুর স্টাইলে গণতন্ত্র আজকে আর এগুতে পারছি না আজকে আর পারছি না আমরা এই আলোচনা চলতেই থাকবে ধন্যবাদ রুমিন ফারহানা ধন্যবাদ জন ফয়াজুল হক রাজু আপনাদের দুজনকে প্রিয় দর্শক আজকের এই সময় এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পদ্মা সেতুতে আজকে চারশো পনেরোটি পোস্টে পুরোপুরি আলো প্রজ্বলিত হয়েছে এবং পঁচিশ তারিখে সেই গ্র্যান্ড ওপেনিং প্রধানমন্ত্রী ওপেন করবেন এবং সবাই অধীর আগ্রহে সেই ওপেনিংয়ের অপেক্ষায় রয়েছে সবার জন্য শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি কোভিড বাড়ছে একটু একটু করে সবাই সতর্ক থাকবেন মাস্ক পরবেন সবান দিয়ে হাত ধুবেন জমায়েতগুলো এড়িয়ে চলবেন আর এই অনুষ্ঠানটি চাইলে আপনি অনলাইনেও দেখতে পারেন ভিজিট করুন এন ডট কম এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন